গেল এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে তাপপ্রবাহের কবলে পড়া দেশগুলোর আবহাওয়া পরিস্থিতি। সেরকমই একটি খবর, মানুষের পাশাপাশি এই গরমে রাজধানী ঢাকার কাঁটাবনের খাঁচাবন্দি পশু পাখির হাঁসফাঁস অবস্থা। কাঁটাবনের মার্কেটের দোকানগুলোতে বিক্রির জন্য রয়েছে কয়েক হাজার পশু পাখি। অতিরিক্ত গরমে মানুষ চাইলেই নিতে পারছেন নিজেদের বাড়তি সতর্কতা, তবে পশু পাখিদের বেলায় তা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, তাই দুর্বিষহ সময় কাটাতে হচ্ছে এদের। এমন পরিস্থিতিতে পশু পাখিদের বাঁচাতে নিতে হচ্ছে বাড়তি যত্ন। এই গরমে আমরাও টিকতে পারতেছি না, পশু পাখিরও সেম অবস্থা। আমরা সকালবেলা পাখিদেরকে খাবার দেওয়ার আগে ওদেরকে স্প্রে করে দিচ্ছি এবং পানির সাথে স্লাইন দিচ্ছি। গরমের জন্য আমরা ফ্যান বাড়াইছি কিছু দোকানে, লাইট কেট অফ রাখছি, তারপরে স্লাইন পানি, তারপরে বিড়াল সব যে নিচে আমরা সব ফেরে রাখতেছি পাখার ভিতরে, ফ্যান কী করে যতটুকু ভালো থাকা যায় আর কি গরমের জন্য। ছোট ছোট এসব দোকানের ভেতরে নানা রকমের প্রাণীতে ঠাসা, যে কারণে এমনিতেই গরম বেশি অনুভূত হয় তাদের। তার উপর দীর্ঘ সময় ধরে চলা হিটওয়েভে নাভিশ্বাস, তাই তাপমাত্রা কমিয়ে রাখতে সামনের রাস্তায় ছিটানো হচ্ছে পানি। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা বেশি খোলা রাখতে হচ্ছে দোকানপাট। রাত্রেও তো গরম থাকে, রাত্রেও একটা ইদানিং যে গরমটা পড়তেছে, রাতের বেলাও কিন্তু টেম্পার ভালো টেম্পার থাকে, 32 থাকে, এটা একটা ভালো গরম। তারপরেও আল্লাহ রহমতে এখন আমরা আমাদের সাধ্য মতো ওরা যাতে ভালো থাকে, ভালো থাকার ক্ষেত্রে যা যা করণীয় আমরা চেষ্টা করি। গরমে পশু পাখিদেরও হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ, তাই এদের বাঁচাতে যতটা সম্ভব এগিয়ে আসতে হবে মানুষকেই। জাহানারা ভুঁইয়া, এখন লিলি কিউকাম্বার ফেস ওয়াশ।